তাহলে কিছুই কিনবো না, চলে আসবো। তাই দেখো সাদা বাবু আছে, ভাই বলে দাও, আমরা বারাসাতে যাচ্ছি। দেখো রাস্তাগুলো দেখো, রাস্তার পাশে একটু ভিডিও করতে করতে আমি যাচ্ছিলাম, রাস্তাগুলো দেখো, এই যে আশেপাশে দোকান একেবারে ঘিঞ্জি অবস্থা, না একটার পর একটার পর একটা একদম দোকান। তো যাই হোক, জার্নিটা বেশ ভালোই ছিল, সকালবেলাতে জার্নিটা স্টার্ট করেছি। আর এই দেখো আমরা পৌঁছে গিয়েছি বারাসাতে চাপাডালি মোড়ে। এখানে প্যান্টালুনস, বিগ বাজার, রিলায়েন্স ট্রেন্ডস, অ্যালানসোলি, আরও অনেক কিছুরই শোরুম একসাথে আছে। তো যাই হোক, আমাদের গাড়িটা এখানে আন্ডারগ্রাউন্ডে পার্কিং আছে এখানে, তো সেইখানে গাড়িটা পার্কিং আর কি আমরা নেমেছি। এদিক দিয়েও ঢোকার একটা রাস্তা আছে। তো এই দেখো আমরা ঢুকে পড়েছি ট্রেন্ডসের শোরুমে, প্রথমে আগে আমরা ঢুকেছি। আর এই দেখো ঢোকার সাথে সাথে এখানে কসমেটিক্স কর্নারে সাদাববাবু কী করছে তোমরা শুধু একটু দেখো। ওখানে থেকে ও শুধু ওই যে এখানে যে মানে সেলস গার্লগুলো আছে ওদের সাথে একদম মিশে গিয়েছে, একবার বলছে লিপস্টিক দিয়ে দাও, একবার পাউডার দিয়ে দাও। ওরাও বেশ সাদাববাবুকে নিয়ে বেশ ভালোই মজা করছিল। তো আমরা কিছুটা শপিং শেষ করেছি, করার পরে একটু সাদাবাবু এখানে ছোটো বাচ্চাদের গাড়িতে করে ঘোরানোর স্পেস আছে তো সেইখানে চলে এসেছি আর কি, ওকে নিয়ে। ও গাড়িতে চাপবো বলছে, তাই দেখো ওকে গাড়িতে চাপাচ্ছি। সুন্দর ও গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে, দেখো বেশ মজা পাচ্ছে সাদাবাবু। তো আমাদের গাড়িতে সাদাবাবুকে নিয়ে গাড়িতে ঘোরানো শেষ, এবার আমরা উঠেছি ফোর্থ ফ্লোরে। এখানে ফুড কোর্ট আছে, এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, সব ধরনের ইন্ডিয়ান কুজিন মোটামুটি পাওয়া যায়। এখানে মোমো পাওয়া যায়, কফি থেকে শুরু করে সব কিছু। তো যাই হোক, আমাদের যেহেতু সন্ধ্যা লেগে গেছে, ইফতারের টাইমও হয়ে গিয়েছে, তার জন্য ভাবছি যে এখানে আমরা এখানে যেসব খাবারগুলো পাওয়া যায় তাই দিয়ে ইফতারটা সারবো আর কি। তো ফল এখানে আনা সম্ভব হয়নি, তাই এগুলো দিয়েই শেষ ইফতারটা করবো আর কি। তাই আমি এখানে কিছু খাবার অর্ডার করলাম, তার মধ্যে ফ্রাইড রাইস আছে, মোমো আছে, তারপরে ধোসা ছিল, যাই হোক যেগুলো খেলে মোটামুটি পেট ভরে যায়। তো যাই হোক, বিপুল ওগুলো অর্ডার করে আসলো। আর এই দেখো খাবারগুলো চলে এসেছে এখানে, এটা ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, এটা ধোসা, আর তার সাথে সাথে মোমো ছিল। তো এই দেখো দেখো সাদাববাবু, আবার সাদাববাবুর ধোসা খুব পছন্দ হয়েছে, অন্য কিছু খাওয়াবার দিয়ে একটু একটু করে ধোসা নিচ্ছে। আর যে কোকোনাট চাটনিটা সাথে আছে সেই চাটনির মধ্যে ধোসার সেই মচমচে অংশগুলো ডিপ করছে আর খেয়ে নিচ্ছে, ওটা ওর খুব পছন্দ হয়েছে। এখানে কাকিমাও আছে, তিতলিয়া আছে, আর এখানকার মোমোগুলো খুব টেস্টি ছিল, ধোসাটাও মোটামুটি ভালোই ছিল, তবে মোমোটা সবচেয়ে বেশি টেস্টি লেগেছে। আর সব থেকে বড় কথা যেটা খুব গরম ছিল। তো যাই হোক, ইফতার সময় হয়ে গিয়েছিলো বলে আমরা ওখানে খেয়ে নিলাম, ইফতারটা করে নিলাম। ফল টলের ব্যবস্থা করা হয়নি, যেহেতু এখানে ফল অ্যাভেলেবেল না, বাইরে যেতে হবে ফল কিনতে হলে, আর এখন যেতে ইচ্ছা করছিলো না, সেই জন্য এখানেই খেয়ে নিলাম হালকা পাতলা কিছু। তো খাবারগুলো ভালো টেস্টি। আর এই দেখো দেখো সাদাববাবু একটু একটু করে ভেঙে নিচ্ছে আর খাচ্ছে ধোসা, ধোসাটা বেশ ক্রাঞ্চি ছিল একদম। আর এখন আমরা একটু কোল্ড কফি খাচ্ছি, কোল্ড কফিটা অনেক টেস্টি ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।